তুই আমার জীবনে তো কষ্টকে আমি কেউ ভালোবাসি না কে চুতি ফেব্রুয়ারি গেল আমার কেউ ভালোবাসি নাই আমিও কামড় দিবার চেয়ে আমার সময়ের গালে ওইটা তোর ঠ্যাং। Hi, my name is Amit. Today in this video, I'm gonna show you guys ইলিশের শহর চাঁদপুর যার ভেতর থাকবে চাঁদপুরের বঙ্গবন্ধু পার্কে গিয়ে ট্রু লাভ দেখা ইলিশের রাজ্যে গিয়ে ইলিশ না খাওয়ার দুঃখ অঙ্গীকার ভাস্কর্যের সামনে গিয়ে ছবি তোলা নিয়ে মারামারি নৌকা ঠেলা দিয়ে চাঁদপুরের মিনি কক্সবাজার যাওয়া রানী নিয়ে জেনেও রাজবাড়ি যাওয়া ন্যাংটা ধানোয়া হাওর চাঁদপুরের বিখ্যাত ওয়ান মিনিট আইসক্রিম এবং সাইকেল দিয়ে কুত্তা মারার এখন এর থেকে বেশি কিছু দেখতে হলে ভাই ভিডিওটা দেখেন। চাঁদপুর ট্রিপটা শুরু হয় ফরিদপুর থেকে আসার মাত্র দুদিন পরে কারণ আমি দুটা ছিটকে শয়তানের কথা দিয়ে রাখছিলাম যেটা আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছিল বিকজ দিস বোস এমসিস আর মাই বেস্ট ফ্রেন্ড যাদের মধ্যে সোহানকে আপনারা আমার উইন্টার ব্লগে দেখেছেন যেখানে ও আপনাদেরকে আমাদের নার্গিস আপার গান শুনিয়েছিল আর এই ছোট শয়তানটা হলো পারভেজ যার বাড়িতে আমরা মেনলি যাচ্ছি ও সরি ও তো আবার এনআইডি কার্ড হোল্ডার। চাঁদপুর যাওয়ার জন্য লঞ্চ ব্যতীত কোনো ভালো ওয়ে নেই তার জন্য আমরা সদরঘাট থেকে লঞ্চ নিয়ে যাত্রা শুরু করি চাঁদপুরের উদ্দেশ্যে এন্ড প্লিজ অ্যাট লিস্ট ফলো দিস রুল ইন লঞ্চ দীর্ঘ 3.5 ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছে যাই চাঁদপুর ওখানে লঞ্চ ঘাটে সব থেকে বিরক্তিকর একটি বিষয় হলো আপনার লঞ্চ থেকে মাটিতে পা দেওয়ার আগে ওখানকার সিএনজিলার আপনাকে সিএনজিতে ভরার প্রচেষ্টা থাকবে কিন্তু আমাদের হুগুতে অনেক কারেন্ট তাই আমরা একটু ঘুরে ফিরে তারপর বাড়িতে যাবো তাই আমরা চলে যাই চাঁদপুর বড় স্টেশন এখন এই জায়গাটাকে আমি একাধিক নামে চিনি 2010 সালে যখন আমি চাঁদপুর ছিলাম তখন এই জায়গাটা আমার কাছে ঠোড়া নামে পরিচিত ছিল কিছু মানুষ এটাকে তিন নদীর মোহনা বলে থাকে প্রাক্তন রেল স্টেশন থাকার কারণে এটাকে বড় স্টেশন বলা হয় আবার এবার যে হেডের বঙ্গবন্ধু পার্ক বানালেছে মানে এটার যে কি বলবো বুঝতেছি না যাই হোক ঘুরতে ঘুরতে আমাদেরও ক্ষুধা লাগছে ফাইজাপুর মতন ক্ষুধা লাগছে তাই চলে গেলাম বড় স্টেশনের সামনে একটি হোটেলে যেখানে মনে আমি জীবনের সব থেকে বড় বোকাম এটা করছি আমি ইলিশ মাছের রাজ্যে এসে অর্ডার করছি মুরগির মাংস তারপর আর কি আমাকে দেখে দেখে পারবেসে গরুর মাংস অর্ডার করলো কিন্তু সোহান বুদ্ধি খাটায় আনলো ইলিশ মাছ যেটা দেখার পর আমরা দুজন সোসার মতন চাইয়ে আসলাম লাঞ্চ করার পর আমাদের ইমিউনিটি তো কুলাচ্ছিল না তারপর সিদ্ধান্ত নিলাম বাড়িতে চলে যাব তাই পারবেসন একটা নেতা নেতা ভাইবে আমাদের জন্য সিএনজি অ্যারেঞ্জ করলো মাথা সামনে কাটের বারে হইছে গায় হিলে হিলে লাগতো তোর সামনে আয় মাথা সামনে আমরা যাবো চাঁদপুর শহর থেকে অনেক ভেতরে ফরিদগঞ্জে যেটা শহর থেকে বেশ অনেকটাই দূরে যেখানে যেতে যেতে আমাদের পাসারহাটে সিনারহাটের সাথে জোড়া লেগে গেছিল যাই হোক রাতে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই দেখানোর কিছু ছিল না সকাল উঠে আমরা একটু হাঁটতে বের হই পারবেশদের বাড়ির পাশে একটা সুন্দর ঝিল ছিল ওখানে যাই পারবেশের কাজে না একটা বিএমএক্স বাইক ছিল ওটা চালাই তারপর আবার বের হয়ে যাই চাঁদপুরের উদ্দেশ্যে তাহলে চলো একটু ছোট করে চাঁদপুর শহর দেখে আসি এখন গন্তব্য চাঁদপুরের মিনি কক্সবাজার যাওয়া যেখানে আপনাদের যাওয়ার ইচ্ছে না থাকলে বোর্ড আলাদা কনভেন্সিং পর আপনাকে যেতে বাধ্য করবে কিন্তু আমাদের আগে থেকে যাওয়ার ইচ্ছে ছিল তার জন্য তারা আর এর ক্রেডিট পাচ্ছে না আধা ঘন্টা নদীপথ পাড়ি দেওয়া শেষে আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থলে এন্ড দিস ইজ কল চাঁদপুর মিনি কক্সবাজার হুইচ ওয়াজ এন আইল্যান্ড অ্যাকচুয়ালি মানে বাজেট ফ্রেন্ডলি বিচ বলা যায় আর কি এখানে আপনি সমুদ্রের পারে মোটামুটি সকল প্রকার ফিল নিতে পারবেন আর কি এই ধরনের 9+ মুনথা লেখে মুনথাকে মেসেঞ্জারে ছবি পাঠানো বালুতে হেঁটে অজানা কি বলে সাজা কেটে চলে গানে টিকটক বানানো নদীর বিএল দেখা বালুতে টুনটুনি আঁকা গার্লফ্রেন্ড না থাকলে বন্ধুকে নিয়ে পানিতে দৌড় দেওয়া আবারও সে আমায় বুঝিনি গানে টিকটক বানানো আরো অনেক কিছু কিন্তু ওভারঅল দিস প্লেস ইজ সো নাইস কিন্তু এখানে আসার পর একটা জিনিস খুব চোখে লাগছে মনে হইতেছে বহিপীর তাহিরেরও ওয়েলকাম জানাইতেছে যাই হোক এইগুলো আমাদের বুঝ ব্যবস্থার বাইরে তাই আমরা চাঁদপুর চলে যাই চাঁদপুর আসার পর আমি আমার পুরনো স্কুলে যাই যেখানে আমি ক্লাস 2 তে পড়েছিলাম বেশ অনেকটাই পরিবর্তন এসেছে জায়গাটায় চারিদিকে বেশ অনেক ভবন তৈরি হয়েছে সেই আগের খোলামেলা পরিবেশটা এখন আর নেই স্কুলের সোজা পথটা দিয়ে বের হলে শহীদ মিনার পড়ে এবং তার সামনে পর চাঁদপুরের বিখ্যাত অঙ্গীকার ভাস্কর্য যেখানে যাবার পর ছবি তোলা নিয়ে বেশ অনেকটা মারামারি লেগে যায় আমাদের মধ্যে আর কি মামা এই খারে আমার একটা ছবি তোলা দাও না দূর থেকে দূর থেকে একটা ছবি তোলা দাও এটা খারে কয়টা দিবা উনি যাও তোমার এই যে ভিডিওটা কইরা দিলাম ভাস্কর্যের সামনে একটি মাঠ পড়ে যেখানে প্রতি বছর একটি এক মাস ব্যাপী বিজয় মেলা হয় আমরা উক্ত সময় জানি তার জন্য মেলাটাও পাইনি তুই কি আসলে স্কুলে পড়ছস হ্যাঁ আসাই
ও ভাই দেখ, আমার জীবনে ফার্স্ট গার্লফ্রেন্ড আমার স্কুলে হয়েছিল। শহীদ মিনার থেকে হাতের বাম দিকে গেলে পরে চাঁদপুর সব থেকে পুরনো রেলওয়ে মার্কেট, মার্কেট থেকে বের হলে পরে শাপলা চত্বর এবং তার পাশে রেলওয়ে স্টেশন, এবং রেলওয়ে স্টেশনের বাম দিয়ে সোজা গেলে পরে ওয়ান মিনিট আইসক্রিমের শপ। প্রথমে ভেবেছিলাম ইট উড বি সামথিং ফ্যান্সি, বাট নো, ইটস টোটালি সিম্পল অ্যাজ লাইক শিশু পার্কের আইসক্রিম, খেতেও একদম সিম্পল। বাট আফটার অ্যান আওয়ার ইউ উড আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ দ্যাট। আমি আবার খাইবার চাই। এই সালা চোর, হুন, এক দেশে এক রাজা আসলো, রাজার দুটা বউ আসলো, রাজার মনে কর যে বউ মরে গেছে, রাজার দুঃখ পায় না, কি লেগে পায় না, রাজা বড় কি করে। ওকে, গুড মর্নিং, দেখেন আমার ফ্যান ফলোয়ার কিসের দেব আসলা। আজকের গন্তব্য ফরিদগঞ্জ উপজেলার রূপসো জমিদার বাড়ি। এর হিস্ট্রি শর্টকাটে বলতে গেলে 250 বছর আগে একটি বংশল নামে গ্রাম ছিল। সেখানকার হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে জমিদারি চলে গেলে ব্রিটিশদের কাছ থেকে আহমদ রাজা জমিদারি কিনে নেন। তারপর তার পৈতৃক সূত্রে অনেকে রাজা হয়। তাদের সম্পর্কে আর বেশি কিছু বললাম না, তাহলে আপনারা বোর হয়ে ভিডিও ছেড়ে চলে যাবেন। তাহলে চলেন একটু রাজবাড়ির পোস্টমর্টম করে আসি। রাজবাড়ি এখন ভূমি অফিস হয়ে গেছে, তার ডান সাইডের রুমটা হয়ে গেছে গেস্ট রুম, আর রুফটপ হয়ে গেছে মুরগির বাসা। চলেন একটু পিছনটাও ঘুরে আসি। হুম, এই ভালোবাসা দিবি নাকি বল। ওয়েট, জমিদার বাড়ির গেট, মসজিদের দেয়াল, পুকুর ঘাটের দেয়াল, বিল্ডিং ও বিল্ডিং এর দেয়ালে কোনো প্রকার লেখা ও আঁকা নিষেধ। দেয়ালে প্রেমিকার নাম না লেখলে কি প্রেম হয়? আপনিই কন। পিছনের দিকটা অনেকটা সামনের দিকের মতোই, মানুষ থাকে বিধ অনেকটা পরিপাটি করে রাখা হয়েছে বাড়িগুলোকে, আর পরিত্যক্ত বলতে এইগুলো রয়েছে, যার ভেতর আমি আমার হারিয়ে যাওয়া প্রেমিকাকে খুঁজে বেড়াচ্ছিলাম। যাই হোক, ওখান থেকে আমরা চলে আসি ধানোয়া হাওরে, যেখানে আসার পর আমরা সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড হই। ভাই এটা কি ভাই, এর থেকে তো আমাদের সাভার রূপনগর ভালো। না আসে পানি, না আসে মানুষ, যদি কিছু ভালো থেকে থাকে সেটা হলো এই পাখিগুলো, মানে ওরাই বেশি সুখে আছে আমাদের থেকে এখানে এসে। যাই হোক, ওখানে গিয়ে আমরা একটা ইয়ো চটপটি হাউসে বসি। সুহান তখন দেখবো যে ওই যে ইয়াতে নিউ মার্কেটে সেলসম্যান চাকরি করে, আমার দুই ছেলে বাড়িয়ে থাকবো, একটু লং হয়ে গেছে, খুশি বেশি। আর সবাই ফলো দিয়ে রাখবেন বা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইয়েতে, ইটস নট লাইব্রেরি, ইটস এগেইন লাইব্রেরি। So, keep supporting me. Bye.